চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশাহ, সাংগঠনিক সম্পাদক শেখ আলী আহমেদ প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করারও জোর দাবি জানান। দুটি পাতায় একটি কুড়ি সহ শ্রীমঙ্গলের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন শ্রীমঙ্গল ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে 28 জানুয়ারি সোমবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের বাংলা টাউন খ্যাত ব্রিকলেনের কুটুম্বাড়ি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। মহসিন আহমেদের পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন জালাল উদ্দিন আহমেদ জিপু। বিপুল সংখ্যক প্রবাসী শ্রীমঙ্গলবাসীদের উপস্থিতিতে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটি ব্যক্তিত্ব এম কে এলাহি কয়েস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইসহাক কাজল, আব্দুল মোবিন তফাদার, কামরুজ্জামান জুয়েল, জামিল আহমেদ, নূর বক্স, জয়দীপ রায়, ওয়াসিউদ্দিন তালুকদার, রায়হান প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় শ্রীমঙ্গলের সার্বিক কল্যাণের লক্ষ্যে ব্রিটেনে বসবাসরত সবাইকে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক আরও জোরালো করতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিবারণ দাস রিপন, সৈয়দ মোশারফ আলী মণি, স্বপন রায়, অলোক দাস, আহমেদ শরফু, বাসুদেব সহ আরও অনেকে। মতবিনিময় সভা শেষে সাংগঠনিক তৎপরতা ও কার্যক্রম চালিয়ে যাবার লক্ষ্যে প্রাথমিকভাবে জালাল উদ্দিন আহমেদ জিপুকে সভাপতি এবং নূর বক্সকে সাধারণ সম্পাদক মনোনীত করে একটি কমিটি গঠন করা হয়। আমরা চাই প্রবাসী যারা শ্রীমঙ্গলবাসী আছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলবদ্ধ নির্বিশেষে, জাত নির্বিশেষে, হিন্দু মুসলিম বিভিন্ন সংগঠনের যত শ্রীমঙ্গলবাসী প্রবাসে আছেন, সবাই আমরা ঐক্যভাবে শ্রীমঙ্গলের উন্নয়নের জন্য আমরা এগিয়ে যাব। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। স্পেনের বাংলাদেশ মিশনের কাছে কনসুলের সেবা বৃদ্ধির দাবি বার্সেলোনার প্রবাসী বাঙালিদের। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 77তম জন্মবার্ষিকী পালন করেছে ম্যানচেস্টার বিএনপি।